নুসরাত জাহান আপনি লিখেছেন, সম্প্রতি বহু তালাকের ঘটনা ঘটছে। তালাকের পর স্বামী স্ত্রী মনে করেন তারা যেহেতু তালাকের নিয়ম জানতেন না কিংবা রাগের মাথায় অনিচ্ছাকৃত ভাবে তালাক দিয়েছেন, তাই তালাক কার্যকর হয়নি। এই বিষয়ে শরীয়তের বক্তব্য কি? দেখুন, আমরা এর আগে বারবার বলেছি, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, তালাক তার একটি। অতএব এখানে আপনি না জেনে করেছেন, রাগের মাথায় করেছেন, এ কোনো অভিযোগই কিন্তু কোনোভাবেই আপনার আমল নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এগুলোর ভিত্তিতে আপনার তালাকটি হবে না, ব্যাপারটা সেরকম নয়। আপনি না জেনে তালাক দিলেও তালাক পচিত হয়ে যাবে। এজন্য যারা বিবাহসাদী করবেন অথবা করেছেন, তারা তালাকের নীতিমালাগুলো ভালো করে জেনে রাখবেন। এবং দুষ্টমি করে যদি তালাক দেন, রাগ করেও যদি আপনি বলেন, অভিমান করেও বলেন, কথার কথাও আপনি বলেন যে তোমাকে তালাক দিলাম, আপনার ইচ্ছা না থাকে তালাকে, তারপরেও তালাক পচিত হয়ে যাবে। খুব ভয়াবহ একটা বিষয়। এই জন্য আল্লাহর হস্তে দাম্পত্য জীবন আর কিছু যাই হোক, আর যা হোক না হোক, অন্তত তালাকের বিষয়টা মনে চাইলে আমি বলে দিলাম বা মনে চাইলে আমি তালাক দিয়ে দিলাম, এরকম যেন প্রবণতা আমাদের মধ্যে না থাকে। শত শত পরিবারের চোখের পানি আমরা দেখেছি। অনেক বোনরা আমাদের কাছে SMS পাঠান, ভয়েস মেসেজ পাঠান, কান্নাকাটি করেন, অনেকে সরাসরি উপস্থিত হন এবং তাদের কান্নাকাটি দেখে আমাদের মায়া এবং করুণা করা ছাড়া আসলে কিছুই করার থাকে না, কারণ তারা তাদের ধ্বংস করে ফেলেছেন। অনেক ভাইয়েরা আছেন, তারা নিজেদের স্ত্রীকে এরকম বারবার তালাক দিয়ে এরপরে কান্নাকাটি করেন। তাদের কান্নাকাটি এর কারণে আমাদের করুণা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না, কারণ তালাক এমন একটা বিষয় যেটা ছুরি মারার মতো। আপনি ছুরি মেরে দিয়েছেন, এরপর আপনি জিব্বা কামড় দিলেন, আপনি সরি বললেন, যাকে মেরে দিয়েছেন সে খুন ঠিকই হয়ে যাবে। আপনি যতই সরি বলেন সে আর জীবিত হবে না। ঠিক তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ এভাবে হয়ে যায়। অনেক স্বামী আছেন জীবনে বারবার তালাকের কথা বলেছেন, এটা ছেলে খেলা নয়। আপনি রাগের মাথায় এভাবে মনে চাইলেও তালাক দিয়ে দিবেন তা হতে পারে না, বরং এটা নিয়ে সুচিন্তিতভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, পরামর্শ করতে হবে। যদি মনে হয় যে না, তালাক আমাকে দিতেই হবে, তাহলে সুন্নাসম্মত এমনভাবে তালাক দিবেন, একটা তালাক দিবেন, ব্যাস। এক তালাক দেওয়ার মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আবার 10 বছর পরেও যদি আপনারা একত্রিত হতে চান সে সুযোগ থাকবে। কিন্তু কদিন পর পরে আপনি এক তালাক দিয়ে যদি দেন, এভাবে 3 বার যদি দিয়ে থাকেন, তো শেষ, আর আপনার এক হওয়ার কিন্তু সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব বিষয়ে সাবধান এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমাদান গত হলো, রমাদানে আমরা অনেকে অনেক আমল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু রমাদানের পরে অনেকেই আমরা নেক আমলের ধারা ধরে রাখতে পারি না। এমন কোন কৌশল কি আছে যে রমাদানের আমলগুলোর ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারবো? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদানে আমরা যে সমস্ত নেক আমল করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদে কুওয়াতিন আনকাসা, তোমরা সেই নারীর মতো হয়ো না যে মা নারী রশি পাকিয়ে 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 এটাকে একেবারে শেষ পর্যায়ে এনে এরপরে ছেড়ে দিয়েছে, অর্থাৎ রশির পাকগুলোকে খুলে ফেলেছে। এত কষ্ট করে পাক দিয়ে এটাকে ফাইনাল পর্যায়ে আনার পর খুলে দেওয়া মানুষের মতো, সেই মহিলার মতো তোমরা হইও না। অর্থাৎ তোমরা কোনো ভালো কাজ করে সেটাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার পর এটা হাল ছেড়ে দিলে, আবার ভালো কাজ ছেড়ে দিলে, তো এরকম তোমরা হইও না। রমাদান মাস জুড়ে এবাদত বন্দি করার পর, রমাদানের পরে আমাদের অবস্থা যেন এরকম না হয় যে আমরা এখন আর কোনো এবাদত বন্দিগিতে নাই। রমাদান জুড়ে আমরা 2-4 কদম কোরআন দিয়েছি, অথচ এখন কোরআন স্পর্শই করি না। রমাদানে আমরা ফরজ তো পড়েছি, নফল নামাজ পড়েছি, তারাবি পড়েছি, আর এখন ফরজও জামাতের সাথে পড়তে পারি না, এরকমটি যেন না হয় সে চেষ্টা আমাদের থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বললো আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপর যারা অটল অবিচল থাকবে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, এদের মৃত্যুর সময় তাদের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ দিতে থাকেন জান্নাতের, এবং তাদেরকে বলা হয় যে তোমরা কোনো পরেশান হবে না, টেনশন করবে না, চিন্তার কোনো কারণ নাই, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটার ওয়াদা তোমরা সারা জীবন শুনেছ কোরআন থেকে, সুন্না থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে। তো এই সুসংবাদ তারাই পাবে, এবং মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের সুসংবাদ জানতে পারবে সে সমস্ত মানুষরা যারা আল্লাহ আমার রবে কথা বলার পর সেটার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ডানে বামে না গিয়ে সরল সঠিক পথে অটল অবিচল থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাকিম কামা উমিরত, সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে আপনি ঠিক সেভাবে নির্দেশের উপর অটল থাকুন, অর্থাৎ অবিচল থাকুন, কন্টিনিউয়াসলি সেটা করতে থাকুন, এটার মধ্যে যেন ছেদ না পড়ে, বিরতি যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শায়াবত নীল হুদ, আমাকে সূরা হুদ বৃদ্ধ করে ফেলেছে, অর্থাৎ সূরা হুদের এই আয়াত এটা আমার চুল দাঁড়ে পাকিয়ে দিয়েছে, কারণ এটা এত ভারী যে এই ইস্তেকামত এবং টিকে থাকা, ধরে রাখা, এটা এত কঠিন যে কিভাবে এই আমলটি আমি ধরে রাখবো বা এটা উপর আমি টিকে থাকবো, এটা আমি করব, সে চিন্তায় সে দুশ্চিন্তায় আমার চুল দাঁড়ি পর্যন্ত পেকে গেছে। এই জন্য আমাদের নেক আমলের ধারাবাহিকতাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা যে সমস্ত নেক আমল রমাদান জুড়ে করেছি তার কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কোনটা হয়নি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে ওলামায়ে কেরাম বিভিন্ন অভিজ্ঞতার আলোকে, কোরআন হাদিসের বিভিন্ন নসের ভিত্তিতে
কিছু আলামতের কথা বলেছেন যেগুলো দেখে আমাদের নেকামল আল্লাহর কাছে কবুল হয়েছে বলে আমরা সুধারণা করতে পারি। তোমাদের থেকে একটি হলো এটি যে রমাদানে যে আমলগুলো করতে পেরেছে সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারা। আপনি কোনো আমল করার পর সেই আমলটি যদি আরও করার তৌফিক পান তাহলে আগেরগুলো কবুল হয়েছে সেটি আপনি ধারণা করতে পারেন, সুধারণা করতে পারেন, নিশ্চয়তা তো নয় সুধারণা করতে পারেন। কারণ আগেরগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার আলামতি হলো যে আল্লাহ তাআলা আপনাকে সেটাকে আবারও করার তৌফিক দিচ্ছেন, আপনি কারোর কাছ থেকে বাকি নিয়েছেন, নতুন করে আবার বাকি তখনই দিবেন যখন আগের বাকি আপনি পরিশোধ করবেন বা পরিশোধ করে সন্তুষ্ট রাখবেন আপনার দোকানিকে যার কাছ থেকে নিয়েছেন তাকে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, আপনার আমলে সন্তুষ্ট, এটার একটা আলামত হলো আল্লাহ আপনাকে আমলটা আবারও করার তৌফিক দিয়েছেন। এই জন্য রমাদান জুড়ে আমল করেছি আমরা, কোরআন তেলাওয়াত করেছি সেটা একটু একটু হলেও আমরা এখন করবো, নামাজ পড়েছি সেটা একটু একটু করে ধরে রাখার চেষ্টা করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামু হুওয়া ইনকাল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল বান্দা কন্টিনিউয়াসলি করে, নিয়মিত করে, হোক না সেটা পরিমাণে কম। একসাথে আপনি অনেক কোরআন তেলাওয়াত করলেন, এরপরে সারা বছরের খবর নাই, এর চাইতে উত্তম হলো আপনি একসাথে একটু বেশি করলেন, অনেক বেশি না করতে পারেন কিন্তু একটু বেশি করলেন রমজান উপলক্ষে, কিন্তু বছর জুড়ে আপনি অল্প অল্প হলেও সেটা করতে পারলেন, এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। অতএব আমাদের রমাদান শেষে এখন কমপক্ষে কয়েকটি কাজ খুব গুরুত্বের সাথে করা উচিত। প্রথমত পাঁচক্ত নামাজ ঠিক মতো পড়া উচিত, দ্বিতীয়ত কোরআন প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের সাথে সময় কাটানো উচিত, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা উচিত, হোক সেটা এক আয়াত, হোক সেটা পাঁচ আয়াত, দশ আয়াত, এক পৃষ্ঠা, যতটুকু তফিক হয়। সেই সাথে রমজানের রোজার পর নফল রোজা যেগুলো আছে, সমরেশুতি, তার চোদ্দ পনেরো চন্দ্র মাসের, এগুলো রাখার চেষ্টা করা উচিত, সবারের ছয় রোজা, এগুলো একটু একটু করে রাখার চেষ্টা করা উচিত, সিয়ামের টাচে আমাদের থাকা উচিত। সেই সাথে আল্লাহর নেককার বান্দা এবং আল্লাহর আল্লাহ ভীরু মানুষগুলো যারা রমজানের পরে অনেক আমল করে তাদের সান্নিধ্যে আমাদের থাকা উচিত, আল্লাহর কাছে দোয়া খুব বেশি করা উচিত, শয়তানের চক্রান্তের উপরে সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান জুড়ে যে আমলগুলো আমরা করেছি তার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারে সেই তৌফিক দান করুন।